আজ আমি এক এলাকার চেয়ারম্যান হইছি, এক এলাকার মেম্বার হইছি, ক্ষমতা পাওয়ার পরে অবস্থা এমন হইছে, অনেক চেয়ারম্যান এমন আছে যে ওই চেয়ারম্যান ক্ষমতায় যেই দিন থেকে গেছে ওর পরের দিন থেকে এলাকার অনেক মানুষ বাড়িতে ঘুমাইতে পারে না, এমন জালেম চেয়ারম্যান আছে না নাই? কিসের ক্ষমতার বাহাদুরি দেখাও, ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতার মসনদ থেকে লাঠি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ও নবী ঘোষণা দিয়ে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন, আবার যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্বকে ছিনায় নেন। এজন্য ক্ষমতা পাইলি আল্লাহর উপরে মাতুব্বারি করতে যাওয়া যাবে না, আল্লাহর বান্দাদের উপরে জুলুম নির্যাতন করা যাবে না, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতে বাধা দেওয়া যাবে না। আপনি কিসের ক্ষমতা পাইছেন? আরে দুনিয়ার মধ্যে বড় ক্ষমতার মালিক ছিল ফেরাউন, যে নিজেকে ঘোষণা দিয়েছিল আনা রব্বুকুমুল আলা। এরকম ক্ষমতাধরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভূমান্ত সাগরের মধ্যে চুবাইয়া চুবাইয়া কাদা মাটি খাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় করেছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের খাবার খেয়ে বিছানায় শুয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আমিনকে পাঠায়া দিছেন। জিব্রিল আমিন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজকে রাতটা ঘুমানোর জন্য না, আপনি ঘুম থেকে জাগ্রত হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার আরশে আযীমের মেহমান বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত দুনিয়ার জমিনে ভ্রমণ করলেন। এরপরে ভ্রমণ শুরু হলো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ভ্রমণ করতে করতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করলেন। সমস্ত বিশ্ব জগৎ ভ্রমণ করে জান্নাত জাহান্নাম দেখে আবার এক রাতের মধ্যেই ওই রাতে ফজরের আগে আবার জমিনে চলে আসছেন, বলেন না সুবহানাল্লাহ। এই যে মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, এই মর্যাদাটার নাম হলো মিরাজ। এই রাতকে আমরা লাইলাতুল মিরাজ বলি, কথা বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের পরবর্তী সময়ে মিরাজের রজনীতে ঘটে যাওয়া অনেক ঘটনা উম্মতকে বলেছেন। মিরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নিয়ামত প্রত্যক্ষ করেছেন, অনেক আযাব দেখেছেন, এই নিয়ামতগুলো উম্মতকে জানিয়েছেন, এই আযাবের কথা উম্মতকে জানিয়েছেন, জান্নাতের বর্ণনা উম্মতকে দিয়েছেন, জাহান্নাম কিভাবে দেখেছেন জাহান্নামের বর্ণনা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা দিতে গিয়ে বলেন, আমার উম্মত শোনো, আমি যখন মিরাজের উদ্দেশ্যে রওনা করলাম, দুনিয়ার জমিন ভ্রমণ করলাম, দুনিয়ার জমিনে মসজিদে হারাম থেকে নিয়ে ওই কাবা শরীফ থেকে নিয়ে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করলাম, ভ্রমণ করার শুরু হলো, জমিন ভ্রমণ শেষ করে এইবার ঊর্ধ্ব জগতের জন্য ভ্রমণ শুরু করলাম, আসমানের দিকে রওনা হলাম, আস্তে আস্তে আসমান পর্যন্ত চলে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরারে শোনো, আসমানের দরজায় যাওয়ার পরে ভিতর থেকে জানতে চাওয়া হলো, আপনি কে? হযরতে জিবরিল আমিন উত্তর করলেন, আনা জিবরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম। জিজ্ঞাসা করছেন, আপনার সাথে কে আছে? মান মাগ, আপনার সাথে কে আছে? হযরতে জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম পরিচয় করায় দিলেন, আমার সাথে দো জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, বলেন না সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতা বললেন যে, তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে, তাকে কি ডাকা হয়েছে? জিবরিল আমিন বললেন যে, হ্যাঁ, আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিদারে ধন্য করার জন্য ডেকে পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের আরে শোনো, এরপরে আমার জন্য প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানে যখন আমি অবতরণ করলাম, প্রথম আসমানে যখন উঠলাম, প্রথম আসমানে যাওয়ার পরে আমি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ করলাম। দ্বিতীয় আসমানে আমি হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ করলাম। এরপরে আমি যখন তৃতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে যাওয়ার পরে আমি হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম। এরপরে পঞ্চম আসমানে আমি হযরতে
মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ করলাম, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ করলাম, ষষ্ঠ আসমানে আমি হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম, এরপরে আমি যখন সপ্তম আকাশে পৌঁছালাম, সপ্তম আকাশে গিয়া দেখি বাইতুল মামুরের দেয়ালের সাথে হেলান দিয়া আমাদের সকলের জাতির পিতা, একটু আওয়াজ দিয়া বলতে হবে নামটা কি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন সপ্তম আকাশে পৌঁছালাম, সপ্তম আকাশে গিয়া দেখি আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল মামুরের দেয়ালের সাথে হেলান দিয়া বসে আছে, বলেন না সুবহানাল্লাহ। এইবার প্রশ্ন হলো, হুজুর বাইতুল মামুর আবার কোন জায়গার নাম? বাইতুল মামুর কাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে জানা দেন, দুনিয়ার মানুষের আরে সনদ, দুনিয়ার মানুষ ইবাদত করার জন্য যেই কাবাকে নির্ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মানুষদের ইবাদত করার জন্য একটা কেন্দ্র বানায় দিয়েছেন, কেন্দ্র দুনিয়ার মানুষেরা ওই কাবা ঘরকে কেন্দ্র করে ইবাদত করে, তারা যখন হজ্জে বাইতুল্লাহ যায় তখন কাবা ঘরকে কেন্দ্র করে দুনিয়ার মানুষেরা তওয়াফ করে চতুর্পাশ দিয়া ঘোরে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের ইবাদতের জন্য কাবা ঘর নির্মাণ করেছেন, ওই আল্লাহ তাআলা দুনিয়ায় যেই জায়গায় কাবা ঘর অবস্থিত সোজা সুদি সাত আকাশের উপরে ফেরেশতাদের ইবাদতের জন্য আর একটা ঘর বানায় দিছেন, ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের আরে শোনো, ওই বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করে তওয়াফ করে, বাইতুল মামুরের মধ্যে আল্লাহ পাকের জন্য সাজদা দেয়। আমার উম্মতের আরে শোনো, ওই বাইতুল মামুরের মধ্যে একবারে 70,000 ফেরেশতারা, 70,000 ফেরেশতারা ওই বাইতুল মামুরের মধ্যে একবারে আল্লাহর জন্য ইবাদত করে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আমার দিকে লক্ষ্য করেন, এর পরের বাক্যটা আরো আশ্চর্যজনক, ওইটা শুনলে আরো জোরে সুবহানাল্লাহ বলবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আর একটু আওয়াজে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের আরে সনদ, যেই ফেরেশতা জীবনে একবার বাইতুল মামুরে ইবাদত করার মতো সুযোগ পায়, বাইতুল মামুর তওয়াফ করার মতো সুযোগ পায়, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর কোন দিন ইবাদত করার মতো সুযোগ পায় না, বলেন সুবহানাল্লাহ। ও রামপালের মুসলমান এবার একটু আওয়াজ দিয়া বলেন তো, ফেরেশতাদের সংখ্যা কি কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে? কোনো গাণিতিক সংখ্যা কি ফেরেশতাদের হিসাব ধরবে? এজন্যই তো আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমার রবের শূন্য সংখ্যা সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি আমি দেখাই? আল্লাহর শূন্য সংখ্যা সম্পর্কে কোনো আইডিয়াই নাই। আজ আমি এক এলাকার চেয়ারম্যান হইছি, এক এলাকার মেম্বার হইছি, ক্ষমতা পাওয়ার পরে অবস্থা এমন হইছে, অনেক চেয়ারম্যান এমন আছে যে ওই চেয়ারম্যান ক্ষমতায় যেই দিন থেকে গেছে ওর পরের দিন থেকে এলাকার অনেক মানুষ বাড়িতে ঘুমাইতে পারে না, এমন জালেম চেয়ারম্যান আছে না নাই? কিসের ক্ষমতার বাহাদুরি দেখাও, ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতার মসনদ থেকে লাঠি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, ও নবী ঘোষণা দিয়া জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে রাজত্ব দান করেন, ক্ষমতা দান করেন, আবার যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্বকে ছিনায় নেন। এজন্য ক্ষমতা পাইলি আল্লাহর উপরে মাতুব্বারি করতে যাওয়া যাবে না, আল্লাহর বান্দাদের উপরে জুলুম নির্যাতন করা যাবে না, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতে বাধা দেওয়া যাবে না। আপনি কিসের ক্ষমতা পাইছেন? আরে দুনিয়ার মধ্যে বড় ক্ষমতার মালিক ছিল ফেরাউন, যে নিজেকে ঘোষণা দিয়েছিল আনা রব্বুকুমুল আলা, এরকম ক্ষমতা ধরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভূমান্ত সাগরের মধ্যে চুবাইয়া চুবাইয়া কাদা মাটি খাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার এজন্য ক্ষমতা পাইলেই ভুলে গেলে চলবে না আল্লাহ তাআলাকে, ক্ষমতা পাওয়ার পরে আল্লাহওয়ালারা আরো বেশি আল্লাহর নিকটবর্তী হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ক্ষমতা পাওয়ার পরে যারা আল্লাহওয়ালা তারা আরো বেশি আল্লাহর নিকটস্থ হয়, আরো বেশি শুকরিয়ার মাত্রা বাড়ায় দেয়, বলতে থাকে আমি কিছুই ছিলাম না, আল্লাহ আমাকে আসনে বসাইছে, এই মসনদ আল্লাহ আমাকে দিয়েছেন। ক্ষমতা পায়া অনেকে তো জালেম হয়, আবার অনেকে আমানতদার হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না?
মুসলমান ইমানদার জালেমদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের এলাকার সকল নেতৃবর্গকে আল্লাহ তাআলা আমানতদার হওয়ার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ইমানদার বলতেছিলাম বাইতুল মামুরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হেলান দিয়া বসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সপ্তম আকাশে গিয়া হযরত ইব্রাহিমের সাথে আমার কথা হলো, সালাম মুসাফা হলো, কুশলাদি বিনিময় হলো, কথাবার্তার এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে লক্ষ্য করে বলেন ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, ও মুহাম্মদ তুমি তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানায় দিবা। সুবহানাল্লাহ। আজকের থেকে 1450 বছর পূর্বে সাত আকাশের উপর থেকে আমাদের আব্বা জান আমাদেরকে সালাম দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে লক্ষ্য করে বলতেছেন ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, ও মুহাম্মদ তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানায় দিবা। ওয়া আখবিরহুম, আর তোমার উম্মতকে একটা মেসেজ দিয়া দিবা, একটা খবর জানায় দিবা, একটা খবর, কি খবর জানায় দিবা, আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবাতি ওয়া আযবাতুল মা, তোমার উম্মতকে জানায় দিবা জান্নাতের মাটি বড় ভালো মাটি, জান্নাতের মাটি বড় পবিত্র মাটি, জান্নাতের মাটি বড় উর্বর মাটি, আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবা, জান্নাতের মাটি বড় ভালো মাটি, ওয়াজবাতুল মা, আর জান্নাতের পানি বড় মিষ্টি পানি, জান্নাতের পানি বড় সুপেয় পানি, জান্নাতের মাটিও ভালো, পানিও ভালো, মাটিও ভালো, পানিও ভালো। রামপালের মুসলমান আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে, যেই এলাকার মাটিও ভালো পানিও ভালো ওই এলাকায় গাছপালা কম জন্মায় না বেশি, ওই এলাকায় গাছপালা বেশি জন্মায়। উচিত তো ছিল জান্নাতের মধ্যে শুধু গাছ আর গাছ থাকবে, বাগানের পর বাগান থাকবে, কিন্তু আব্বা জান খবর জানায় দিচ্ছেন মুহাম্মদ তোমার উম্মতকে জানায় দিবা, আমার সন্তানগুলোকে জানায় দিবা জান্নাতের মাটিও ভালো পানিও ভালো, তবে ওয়া ইন্নাহা কিয়াদ, জান্নাতের জমিনটা বিরান জমিন, বিরান জমিন, ওই জমিনের মধ্যে গাছপালা একটাও নাই, জান্নাতের জমিনে কোনো গাছপালা নাই। এইবার প্রশ্ন হলো জান্নাতের জমিনে গাছপালা নাই তো আমরা তো শুনি জান্নাতে কত গাছ থাকবে, ফল গাছ থাকবে, ফুল গাছ থাকবে, ফলের জন্য মনে শুধু ইচ্ছা করলি ফল প্রসেসিং হইয়া মুখের সামনে চলে আসবে, অথচ আব্বা জান বলতেছে জান্নাতে গাছপালা একটাও নাই। এইবার প্রশ্ন হলো আব্বা জান তাইলে জান্নাতের মধ্যে গাছপালা আসবে কিভাবে, আব্বা জান জানা দিলেন ওয়া ইন্না জিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তোমার উম্মতকে জানায় দিবা জান্নাতের একটা গাছের নাম হলো সুবহানাল্লাহ, জান্নাতের একটা গাছের নাম হলো আলহামদুলিল্লাহ, জান্নাতের আর একটা গাছের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের আর একটা গাছের নাম হলো আল্লাহু আকবার। যখন তোমার কোন উম্মত তাদের জবান দিয়ে তাসবিহগুলো পড়বে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক তাসবিহের বিনিময়ে জান্নাতের মধ্যে এক একটা গাছ লাগায় দিবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ লাগছে, আরেকটা আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, গাছ আরো একটা লাগছে, এবার চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার সুবহানাল্লাহ বললে লাভ না লস, কম না বেশি, এজন্য শেষ পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে রাজি আছে তো ইনশাআল্লাহ। হতে পারে এমন কাল সকালবেলা আপনি বাড়িতে গেলেন, যাওয়ার পরে গিয়া দেখতেছেন আজকে ওয়াজে যা শুনছেন কিছু মনে নাই, হইতে পারে না এমন, ভুলে গেছেন, কিছু মনে নাই, কোনো আমল করতে পারেন নাই, কিন্তু যদি শুধু আজকের এই বয়ানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো যদি জায়গা মতো বলতে পারেন, শুধু এই তাসবিহগুলোর বিনিময়ে আজকের এক মাহফিলের বদৌলতে কাল কিয়ামতের ময়দানে দেখবেন আল্লাহ তাআলা শুধুমাত্র একটা গাছ দেন নাই, বরং আজকের এক মাহফিলের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে গোটা একটা বাগান দান করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এজন্য মুসলমান ইমানদার শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত দিয়া কারা কারা যাব, লিল্লাহে তাকবীর, আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। শেষ পর্যন্ত থাকতে হবে, শেষ পর্যন্ত থাকলে দুইটা উপহার আছে, দুইটা পুরস্কার আছে, কয়টা পুরস্কার,
দুইটা পুরস্কার। যারা কোরআনের মজলিসে আসে শেষ পর্যন্ত থেকে যায়, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক দুইটা পুরস্কারের ঘোষণা দেন। এক নাম্বার পুরস্কারের ঘোষণা হলো উমু মাগফুরাল লাকুম, তোমরা এই ময়দান থেকে এ অবস্থায় বাড়ির উদ্দেশ্যে চলে যাও, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সমস্ত পাপগুলোকে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ।